আমাদের ইমোশনগুলো যে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে তার একটা এক্সাম্পল আপনি দেখবেন যে আমরা এখন মানুষকে একটু ভিন্নভাবে ঘৃণা করি কিংবা ভিন্নভাবে অ্যাটাক করি অনলাইনে। আপনি যদি একটা মানুষকে সরাসরি বকা দেন, মনে করেন আপনি সশরীরে এসে আমাকে বকা দিলেন কিংবা একটা ঝাড়ি দিলেন কিংবা একটা চর লাগালেন, আপনি কিন্তু সাথে সাথে আপনার কাজের রিফ্লেকশনটা কিংবা কনসিকোয়েন্সটা আমার মুখের মধ্যে দেখতে পাবে। আপনি যদি আমাকে বকা দেন সাথে সাথে মন খারাপ করে ফেলবে, ডাউন হয়ে যাবো, তো আপনি বেশি কিছু করবেন না, কারণ আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনার বকা দেওয়ার কারণে একটা কনসিকোয়েন্স আমার মধ্যে হচ্ছে, ওটা দেখে আপনি পিছিয়ে পড়বেন। একটা চর দিলে আপনি সেকেন্ড চর দিতে কয়েকবার চিন্তা ভাবনা করবেন। বাট অনলাইনে যখন আমরা একটা মানুষকে অ্যাটাক করছি, কোনো একটা গুজব রটাচ্ছি, কোনো একটা হিংসা ছড়াচ্ছি, ওটা কনসিকোয়েন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি অনলাইনে আমার এগেন্সে কিছুটা বললেন, ওটার কারণে আমি বিষণ্ণতায় চলে গেলাম, কিন্তু ওইটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তাই আপনাকে কিন্তু বাধবে না জিনিসটা আরও বেশি করতে, আপনি আরও বেশি অ্যাটাক করে যাবেন, কারণ আপনি কনসিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন না। আপনি যদি সরাসরি দেখতেন আপনার নিজের মধ্যেও মায়া লাগতো। আপনি যদি কোনো একটা মানুষকে পানিশমেন্ট নেন, পানিশমেন্ট দিতে কিন্তু আপনার নিজেরও খারাপ লাগবে যে হ্যাঁ ওর যোগ্য পানিশমেন্ট, কারণ অপরাধ করেছে, কিন্তু আপনার আঘাত করতেও খারাপ লাগবে, কারণ মানুষ সহজভাবে আরেকটা মানুষকে টর্চার করে না। বাট অনলাইনে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার অ্যাটাকের কারণে অন্য মানুষের কতটা ক্ষতি হচ্ছে, তাই আপনি আরও এক্সট্রিম লেভেলে চলে যান। এবং একটা মানুষকে আপনি যখন সরাসরি অ্যাটাক করছেন, মনে করেন ওয়ান টু ওয়ান, পার্সন টু পার্সন যখন অ্যাটাক করছেন, আপনি একটা মানুষকে সশরীরে দেখতে পাচ্ছেন, একটা মানবিকতার একটা টান কাজ করে, যেহেতু যেই বলেন না কেন, তাই আপনি অত হয়তো অ্যাটাক করবেন না। বাট অনলাইনে আমরা মানুষ দেখি কিন্তু মানবিকতাটা কিন্তু থাকে না। অনলাইনে কিন্তু অনেকের ফ্রেন্ড, কিন্তু সবাই কিন্তু দোস্ত না। তো অনলাইনে যখন আপনি মানুষকে অ্যাটাক করছেন, আপনি একটা ছবি দেখছেন, মানুষটাকে কিন্তু দেখছেন, একটা কনসেপ্ট দেখছেন, কিন্তু মানুষের ভিতরে আত্মাটাকে দেখছেন না। তাই আপনি আরও এক্সট্রা লেভেলে অ্যাটাকটা আপনি অনলাইনে করতে পারেন গিল্ট ছাড়া। এবং যদি গিল্টের কথা বললাম, ওটা এখানে নিয়ে আসি। মনে করেন আপনি সামনাসামনি একটা খারাপ কথা বলছেন কারোর সম্পর্কে, মনে করেন গিবোধ করছেন, একটা গুজব রটাচ্ছেন, আপনি যখন মুখ দিয়ে কথাটা বের করছেন সাথে সাথে আপনি নিজেও কিন্তু বুঝতে পারছেন জিনিসটা খারাপ, এবং ওটার রেজাল্ট কি, আপনার অন্তরে একটা দংশন কাজ করছে যে আপনি জানেন যে জিনিসটা খারাপ, বা তবু আপনি করছেন, বাট আপনার খারাপ লাগছে কারণ আপনি জানেন যে জিনিসটা ভালো হচ্ছে না। বাট অনলাইনে যখন কোনো একটা জিনিস শেয়ার হলো, মনে করেন এই মানুষটা এই কাজ করছে, কেন একটা গুজব রটলো, আপনি একটা শেয়ার বাটন ক্লিক করে সাথে সাথে অনেক মানুষের কাছে চলে যাচ্ছে। গিবোধ করলে যতটা ড্যামেজ হইতো, যতটা অপরাধ হইতো, তার চেয়ে কয়েক সগুণ বেশি অপরাধ হচ্ছে, কিন্তু অপরাধবোধটা কিন্তু ওরকমভাবে হচ্ছে না। আপনি মুখে সরাসরি বললে যে অপরাধবোধটা কাজ করতো, ডিজিটালি শেয়ার করলে কেন জানি অপরাধবোধটা ওই লেভেলে কাজ করে না, কিন্তু ড্যামেজ কিন্তু আরও কয়েক সগুণ বেশি হচ্ছে। জিনিসটা খেয়াল করেন, কারণ আপনি মনে করেন অনলাইনে কোনো একটা জিনিস নিউজ আসলো, আপনি শেয়ার করলেন, হয়তো বা গিবোধ, আপনি যদি মুখে বলতেন এটা গিবোধ, কিন্তু যেহেতু অনলাইনে কোনো একটা জিনিস শেয়ার করছে, আপনি মনে মনে বলছেন ভাই আমি তো বলিনি, এটা আরেকজন বলছে, ওর জাস্ট কথাটা আমি শেয়ার করলাম। হ্যাঁ, খারাপ কথা বলা যেরকম খারাপ, শেয়ার করাও খারাপ, কিন্তু ডিজিটালি করলে কেন যেন অপরাধবোধটা কম কাজ করে, এই জন্য আমরা আরও বেশি ড্যামেজ করে ফেলি না জানতে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এটাকে টাকার মেটাফর দিয়ে দেখেন, মনে করেন আপনি যদি একটা দোকানে যান, একই অ্যামাউন্ট, মনে করেন 1000 টাকা, আপনার টাকা দিতে যে পরিমাণে খারাপ লাগবে যে ওফ টাকাটা চলে যাচ্ছে, খরচ হচ্ছে, ঠিক সেম অ্যামাউন্টটা যদি আপনি অনলাইনে দেন, ডিজিটালি দেন, একটু হলেও কম খারাপ লাগবে। যারা কনজিউমার সাইকোলজি পড়েছেন তারা এটা খুব ভালো মতোই জানেন যে কাস্টমারদেরকে যদি আপনি টাকা বাদ দিয়ে ডিজিটালি কিংবা কার্ড দিয়ে পে করান, তাহলে তার আরও কম মনক্ষুণ্ণ হয়ে বেশি খরচ করবে। কারণ যদি আপনি ক্যাশে পে করেন, জিনিস আপনি দেখতে পাচ্ছেন, তরতাজা জিনিস একটা, আপনারা বেশি খারাপ লাগবে। বা আপনি যদি ডিজিটাল একটা কনসেপচুয়ালি জিনিসটা করেন, তাহলে একটু কম খারাপ লাগবে। তো আমার মনে হয় অনলাইনে সেম জিনিসটা হচ্ছে, যখন আপনি মানুষটাকে দেখতে পারছেন না সরাসরি, মানুষটাকে ড্যামেজ করছেন এটা জানতে পারছেন না সরাসরি, আপনি আরও বেশি হিংস্র হচ্ছেন, এবং আরও বেশি হিংস্র হচ্ছেন কোনো অপরাধবোধ ছাড়া। কারণ জিনিসটা যদি ডিজিটালি হচ্ছে, আপনি যদি সরাসরি কাজটা করতেন, সরাসরি মুখে খারাপ কথা বলতেন, যে অপরাধবোধটা হতো ওই সেম অপরাধবোধটা ডিজিটালি করলে হচ্ছে না। এখন এটা জেনে কি হবে, ফার্স্ট অফ অল আপনি নিজে আরও সচেতন হবেন, রাইট? কারণ আপনি না জেনে কম অপরাধ বোধে আরও বেশি ক্রাইম করছেন, তো এই জিনিসে ফার্স্ট আপনার অ্যাওয়ারনেসে আসবে। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি হয়তো বা অনেক মানুষ আপনার এগেন্সে অনেক কিছু করছে, আপনার এগেন্সে অনেক কুৎসা রটাচ্ছে, ওইটা হতে হবে অ্যাটলিস্ট একটা স্তরে আপনি জাস্টিফাই করতে পারবেন, কারণ অনেক মানুষ আপনার এগেন্সে অনেক খারাপ কথা বলতেই পারে। এখন সবথেকে দুনিয়ার সবথেকে টর্চারাস একটা জিনিস কি জানেন, যখন কোনো অপরাধ ছাড়া আপনি পানিশমেন্ট খান, আপনি যদি কোনো অপরাধের কারণে পানিশমেন্ট খান, আপনি কিন্তু বুঝতে পারেন যে ভাই আমি তো কোনো একটা খারাপ কাজ করেছি, পানিশমেন্ট তো যোগ্যই, আপনি মেনে নিতে পারেন, কারণ একটা যুক্তি আছে। বাট কোনো কারণ ছাড়া যখন মানুষ আপনাকে ঘৃণা করবে,
ওটা কিন্তু মেনে নেওয়া খুব কষ্টকর। যেরকম দুইটা বড় বড় চ্যানেল বাংলাদেশের বিগেস্ট রোস্টার্স আমাকে নিয়ে সময় কথা বলেছে এবং কথাগুলো মিথ্যা ছিল। আমি চাই না যে ভাই আপনি যদি সচেতনভাবে কথা বলেন, রোস্টিং করেন, অপরাধের বিরুদ্ধে কথা বলেন, অফকোর্স বলেন, কোনো সমস্যা নেই। বাট আমার খারাপ লেগেছিল যে ভাই এই কথাগুলো সম্পূর্ণ অন্যায় এবং মিথ্যা। এবং তার চেয়ে বেশি খারাপ লেগেছিল যে আরও হাজার হাজার মানুষ ওটা ভেরিফাই না করে শেয়ার করেছে। তো আমার মাঝে মাঝে মনে হলো যে ভাই এই মানুষগুলোকে তো আমাকে ব্যক্তিগত লেভেলে চিনেও না, তারা কেন এত বড় ক্ষতি আমার করছে? মেনে নিতে কিন্তু কষ্ট হয়। পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এই মানুষগুলোর সাথে যদি আমার সরাসরি কথা হইতো হয়তো আমাদের মধ্যে দারুণ আড্ডা হইতো, কিন্তু যেহেতু তারা অনলাইনে জিনিস শেয়ার করছে তাদের মধ্যে অপরাধবোধটা কাজ করছে না। তারা আমাকে ঠিক মানুষ হিসেবে দেখছে না, তারা আমাকে একটা ডিজিটাল ছবি হিসেবে দেখছে, তাই তারা আমার কাছে এত কিছু করতে পারছে। তাই তখন আমি একটা যুক্তি দাঁড় করলাম যে আচ্ছা হ্যাঁ, মানুষ যে এত বড় ক্ষতি করলো এটা কারণ হচ্ছে তাদের মধ্যে মানবিকতাটা কাজ করেনি, কারণ তারা অনলাইনে পুরো জিনিসটা কাজ করছে। অনলাইনে করার কারণে তাদের মধ্যে অপরাধবোধটা কাজ করছে না, অনলাইনে করার কারণে তারা কী পরিমাণে ড্যামেজ আমার উপর করছে সেটা দেখতে পারছে না, কিংবা অনলাইনে করার কারণে তারা যে আমার ক্ষতি করছে, আমার বিষণ্ণতা কিংবা আমার ড্যামেজটা তারা সরাসরি দেখতে পারছে না, তাই তারা আরও এক্সট্রিম লেভেলে ঘৃণা কিংবা হিংসাটা করতে পারছে। তো তখন একটি আমি জাস্টিফাই করতে পারছি যে এই মানুষগুলো তো বাস্তবে এত হিংস্র হইতো না, অনলাইনে করছে জন্য হিংস্র। সো ওইভাবে আমি জাস্টিফাই করেছি। সো আপনি যদি মানুষের ইমোশনগুলো যেভাবে ডিজিটালাইজ হচ্ছে সেটা যদি অ্যাকচুয়ালি অবজার্ভ করেন, তাহলে হ্যাঁ, এক, আপনি হয়তো নিজে কম হিংস্র হবেন, মানুষকে কম অ্যাটাক করবেন, এবং দ্বিতীয়ত মানুষ যখন আপনাকে বেশি অ্যাটাক করা শুরু করবে হয়তোবা তাদের অজ্ঞতা আপনি একটু হলে বুঝতে পারবেন এবং কম হার্ট হবেন। এটাই আর কি। সো এটাই শেয়ার করলাম। আমি জানি না আমি ঠিক কতটা বুঝাতে পেরেছি, কিন্তু আমার মনে হয় আপনি যত ইমোশনগুলো আস্তে আস্তে ডিজিটালি কতটা বিকৃত হয়েছে সেটা বুঝতে পারবেন, আমার মনে হয় তত মডার্ন যুগে আমরা বুঝতে পারবো, কারণ আমাদের অনেকগুলো ইমোশন অনলাইনে চলে আসছে। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা যখন ডিজিটাল জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করি, আমরা পণ্য নিয়ে কথাবার্তা বলি, মার্কেট, বহুত কিছু নিয়ে কথাবার্তা বলি, আমরা সব কিছু নিয়ে কথাবার্তা বলি ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, খালি মানবিকতা ছাড়া। মানবিকতাও ডিজিটালাইজেশনের ছাঁচে কিন্তু একটু বদলে যাচ্ছে, কিন্তু ওগুলো আমরা অবজার্ভ করছি না। তাই আমরা এক্সপেক্ট করছি যে বাস্তবে মানুষ যেভাবে বিহেভ করবে অনলাইনে সেভাবে বিহেভ করবে, বাট অনলাইনে মানুষ আরও অনেক হিংস্রভাবে হয়তো আচরণ করছে এবং তখন আমরা মানুষকে যে হিংস্র মনে করা শুরু করছি, ভাবছি যে দুনিয়ায় হয়তো আনফেয়ার, বাট হয়তো বা না। এবং এখানে আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় কোনো একটা মানুষ হয়তো আপনার সাথে খারাপ বিহেভ করলো, আপনি বলার সঙ্গে আমার লাইফটাই খারাপ, দুনিয়াটাই খারাপ, লাইফ ইজ আনফেয়ার। বাট আপনি যদি খেয়াল করেন, একটা মানুষ আপনার সাথে খারাপ বিহেভ করলো, বাট লাইফ খালি মানুষটা? মানুষ ছাড়াও তো অনেক লাইফ আছে, রাইট? পশু প্রাণী আছে, গাছপালা আছে, ইন্টায়ার কসমোস আছে। সো লাইফের ডেফিনেশন যদি আপনি দেখেন, লাইফের ডেফিনেশন কিন্তু খালি মানুষ না, মানুষ বাদেও বহুত কিছু আছে লাইফের মধ্যে। লাইফের মধ্যে আর্ট আছে, লাইফের মধ্যে সৌন্দর্য আছে, ফুল আছে, পশু প্রাণী আছে, গাছপালা আছে, কত কিছু আছে, রাইট? তো আপনার লাইফের ডেফিনেশন যদি আপনি খালি মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তাহলে মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে সম্পূর্ণ লাইফকে আপনার খারাপ লাগবে। সো আমার মনে হয় লাইফকার একটু ব্রডলি যদি আপনি সংজ্ঞায়িত করেন এবং আরেকটু যদি ক্লিয়ার ধারণা থাকে ইমোশনগুলো কেন কী জন্য কীভাবে কাজ করছে যদি বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় বাস্তবতাকে আরও ভালো মতো হ্যান্ডেল করা আমাদের সবার জন্য সহজ হয়ে যাবে। আমি জানি না এই ভিডিওটা কতটা আপনার জন্য রেলেভেন্ট মনে হবে, বাট আমি শেয়ার করলাম। যদি আমি দেখি যে কিছু আপনারা আসলে রেজোনেট করতে পারছেন এই কথাগুলোর সাথে কমেন্ট সেকশনে, তাহলে হয়তো আমি আরও ইমোশনগুলো নিয়ে আর একটু আলোচনা করবো ইনশাল্লাহ। দেখা হয় পরবর্তী পেসারে। আল্লাহ হাফেজ।